টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ নাবালিকা। গোবরডাঙ্গা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা। পুলিশের এই ভূমিকায় খুশি পরিবার। টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ নাবালিকা, পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানা এলাকায়। শনিবার সন্ধ্যায় গাইঘাটা থানার ইছাপুরের বাসিন্দা বছর দশেকের নাবালিকা টিউশন পড়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। তরিঘরে পুলিশ মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। গোবরডাঙ্গা থানার অন্তর্গত তেঁতুলতলা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশের বিশেষ টিম। পরিবার সূত্রে জানা যায়, বাবার টোটো করে টিউশন থেকে বাড়ি ফিরছিল নাবালিকা। ব্যাঙ্গার মোড়ের কাছে টোটো থামিয়ে স্ত্রীকে গোবরডাঙ্গা স্টেশন থেকে আনতে যান নাবালিকার বাবা। এসে দেখেন টোটোতে তার মেয়ে নেই। তরিঘরে মেয়েটির বাবা মা খুঁজতে শুরু করেন মেয়েটিকে। খুঁজে না পেয়ে গোবরডাঙ্গা থানায় আসেন তারা। পুলিশকে বিষয়টি জানালে তরিঘরে পুলিশ মেয়েটিকে খুঁজতে বেরিয়ে যায়। পুলিশ খুব দ্রুততার সাথে মেয়েটিকে উদ্ধার করে আনে। স্টেশন চত্বর ব্যাঙা মোড় থেকে একটা 10 বছরের বাচ্চা মেয়ে মিসিং হয়ে যায়। তৎক্ষণাৎ আমি ওখানে যাই এবং বাচ্চা মেয়েটির মা এদিকে আমার গাড়িতে নিয়ে নিই এবং তাদেরকে নিয়ে গোবরডাঙ্গার শাহপুর মোড়, স্টেশন চত্বর, তারপর কলেজ রোড, এগুলো সব জায়গা ঘুরে ঘুরে দেখি এবং তেঁতুলতলা মোড়ের ওদিকেও যাই। যখন তখন দেখি যে ওখানে মেয়েটির একটা ব্যাগ কাঁধে নিয়ে আস্তে আস্তে মানে ওখান দিয়ে যাচ্ছে। এই ছবির সাথে মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, ওই মেয়েটি। তখন আমরা মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে গোবরডাঙ্গা থানায় চলে আসি। পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন মেয়েটির পরিবারের সদস্যরা। নাবালিকার মা বলেন, মেয়েকে টোটোতে বসিয়ে আমাকে আনতে এসেছিল ওর বাবা। আমরা দুজনে গিয়ে দেখি টোটোতে মেয়ে নেই। আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানাই বিষয়টি। পুলিশ তৎপরতার সাথে মেয়েকে উদ্ধার করেছে। পুলিশের ভূমিকায় আমরা খুশি। টিউশন ক্লাস থেকে ফেরার সময় ওর বাবার টোটোতে বসেছিল। তারপরে ওর বাবা আমাকে ডাকতে যায় স্টেশনে, ফিরে এসে দেখি ওর টোটোতে নেই। আমরা চারিদিকে খোঁজাখুঁজি করি, আধা ঘন্টা 40 মিনিট খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ার পরে আমরা গোবরডাঙ্গা থানাতে আসি। আসার পরে গোবরডাঙ্গা থানার পুলিশের তৎপরতায় 10-15 মিনিটের মধ্যে ওকে পিঙ্ক মোবাইলের সহযোগিতায় ওকে খুঁজে পাওয়া গেছে। থানার পুলিশের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ, তাদের এত দ্রুত সহযোগিতায় আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।